কনজাংটিভাইটিস বা চোখ ওঠা কি? কনজাংটিভাইটিস হলো কনজাংটিভার প্রদাহ বা ব্যথা। এটি হলো আমাদের চোখের পাতার নিচে ঝিল্লির মতো পাতলা পর্দা, যা চোখের সাদা অংশকে ও চক্ষু পল্লবের ভিতর ভাগকে ঢেকে রাখে। কনজাংটিভাইটিস মূলত ছোট বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়, আর তাদের থেকে এই রোগ অন্যদের চোখে ছড়ায় যদি তা সোয়াচে হয়। কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি? সংক্রমিত চোখের সাদা অংশটি গোলাপি বা লালচে হয়ে ওঠা, চোখ দিয়ে জল পড়া, চোখে জ্বালা এবং চুলকানির ভাব, চোখে অতিরিক্ত পিচুটি আসা, চোখের পাতা ফুলে ওঠা ও কনজাংটিভা ফুলে ওঠা, চোখে অস্বস্তি বোধ হওয়া, ভিতরে যেন কিছু একটা রয়েছে বলে এমন মনে হওয়া, চোখে দেখতে অসুবিধা হওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা, সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতায় চটচটে পদার্থ লেগে থাকা। কনজাংটিভাইটিসের প্রধান কারণগুলি কি কি? কনজাংটিভাইটিস বা চোখ ওঠার মূল কারণই হল সংক্রমণ, অ্যালার্জি ও পরিবেশের যন্ত্রণা সৃষ্টিকারী পদার্থগুলি, সাধারণত স্টাফাইলোকক্কাস, ক্লাইমাইডিয়া, গোনোকক্কাসের মতো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে সংক্রমণ হয়। সংক্রমণ পোকার মাধ্যমে সংক্রমিত ব্যক্তির চোখ থেকে আবার সংক্রমিত হয়, কসমেটিক বা প্রসাধনী দ্রব্য থেকেও ছড়ায়। ফুলের রেণু, ধুলোর কণা, পশু পাখির লোম অথবা পালক দীর্ঘক্ষণ ধরে শক্ত বা নরম কন্টাক্ট লেন্স একনাগাড়ে ব্যবহার করলে চোখের অ্যালার্জি হয়। সাধারণত পরিবেশের যন্ত্রণা উৎপাদক কারণ হল দূষণ, ধোঁয়া, বাস প্রভৃতি, সুইমিং পুলের জলে থাকা ক্লোরিন ও বিষাক্ত রাসায়নিক। কিভাবে কনজাংটিভাইটিস নির্ণয় ও চিকিৎসা করা হয়? রোগীর চোখের রোগের পূর্বেকার ইতিহাস, লক্ষণ, উপসর্গ, চক্ষু পরীক্ষার মাধ্যমে চিকিৎসক সিদ্ধান্তে আসেন যে রোগীর কনজাংটিভাইটিস হয়েছে কিনা। সংক্রমণের কারণে দেখার অসুবিধা হচ্ছে কিনা ডাক্তার পরীক্ষা করে দেখেন এবং চোখের কনজাংটিভার অবস্থা, চোখের বাহ্যিক টিস্যু বা কলা ও চোখের ভিতরকার গঠনও খুঁটিয়ে পরীক্ষা করেন চিকিৎসক। চোখ ওঠা রোগের সমস্যা সাধারণত প্রায় 4 সপ্তাহের মতো থাকে। সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় বা চিকিৎসা ঠিকমতো সাড়া না মেলে, তাহলে সোয়াব বা চোখের পিচুটির নমুনা, চোখের নির্গত বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা অর্থাৎ টেস্ট করা হয়। কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের ক্ষেত্রে চিকিৎসা সংক্রমণের কারণ অনুযায়ী করা হয়। ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক ড্রপ দেন চিকিৎসক। ভাইরাস ঘটিত সংক্রমণ সারতে তার নিজস্ব সময় লাগে। ঠান্ডা সেক ও আর্টিফিশিয়াল টিয়ার্স বা কৃত্রিম চোখের জল উপসর্গ অনুযায়ী উপশম দিতে সাহায্য করে। অ্যালার্জি ঘটিত কনজাংটিভাইটিসের জন্য অ্যান্টিহিস্টামিন ও আই ড্রপ দেওয়া হয়। কনজাংটিভাইটিসের সময়ে কন্টাক্ট লেন্সের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখা প্রয়োজন। আপনি পরিবারের বাকি সদস্যদের সংক্রমিত হওয়া থেকে যেভাবে বাঁচতে পারবেন। সংক্রমিত চোখ অথবা চোখ দুটি বেশি না ছোঁয়া, হাত ভালো করে ধোয়া দরকার, নিজের তোয়ালে ও প্রসাধনী দ্রব্য অন্য কাউকে ব্যবহার করতে না দেওয়া। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।